মদের থেকে গন্ডগোলের জেরে গুলি চালানোর ঘটনায় গুলিবিদ্ধ হলো একজন। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বাংলা বিহার সীমান্তবর্তী কুমেদপুরের দরিয়াপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে বিহার থেকে পাঁচজন হরিশ্চন্দ্রপুরের দরিয়াপুরে এক মদের ঠেকে আসে। সেখানেই মদ খাওয়া নিয়ে বচসা বেঁধে যায় স্থানীয় এক বাসিন্দার সঙ্গে। বচসার জেরে বিহার থেকে আসা একজন গুলি চালালে জখম হয় একজন। গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম বর্মা হাঁসদা, তার বাড়ি ওই এলাকাতেই। তড়িঘড়ি ওই ব্যক্তিকে প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে এবং পরবর্তীতে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ অভিযুক্ত পাঁচজনের মধ্যে দুজনকে গ্রেফতার করল, বাকি তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃতদের নাম সন্তোষ শর্মা এবং বিকাশ কুমার রজক। তাদের বাড়ি বিহারের কাটিহার জেলার আজমনগর থানার পালসা এলাকায়। গুলি চালানোর ঘটনার পেছনে পুরনো কোনো শত্রুতা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। কে মারলো আপনাকে? বিহারের লোক স্যার, আমি শুনতে পারিনি স্যার, আমাকে ওটা দিয়েছে বাড়িতে নিয়ে গুলি মেরেছে। ঘটনাটা ওই বর্মা হাঁসদা ও ফোন করেছিল আমাকে রাস্তায়। হ্যাঁ, আমি বাড়ির আশেপাশে ছিলাম, বলে স্যার আমাকে গুলি করে দিয়েছে, তাতে আসো। তো যারা গুলি করেছে তাদেরকে গ্রামের লোকজন ধরে রেখেছে। তো আমি খবর পাওয়া মতো আসি আপনি জানাই। হ্যাঁ, বাকিটা কোথাকার ছিল যারা গুলি করেছে আমি বলতে পারবো। আচ্ছা, কোথাকার কি কারণে? আরসিটিভি সংবাদ, হরিশ্চন্দ্রপুর।